ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক 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 দিন পর আবার আমার ডায়েরি অফ ড্রিমস চ্যানেলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে কি, এতদিন অনেক দিন হয়ে গেল, ভিডিও করাই হচ্ছে না করাই হচ্ছে না। তো আজকে একটা প্রোগ্রাম আছে, অ্যাকচুয়ালি গেট টুগেদার আর কি, বৈশাখীদের বাড়িতে, সেটা যেটা অ্যাকচুয়ালি ঠিক হয়েছিল সেই শান্তিনিকেতন থেকে ফেরার সময়ই। তোমরা জানো যে আমরা একটা কোথাও গেলে তখন আবার হঠাৎ করে আরেকটা প্ল্যানও আমরা বানিয়ে ফেরি। তো সেই সময়ই প্ল্যানটা হয়েছিল অ্যাকচুয়ালি যে 1 তারিখ মানে 1 এপ্রিল আর কি সৌরভদার বাড়িতে আবার গেট টুগেদার মতো একটা হবে। তো সেই 1 এপ্রিল চলেও এসে তো আবার সেজন্য চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। কিছুই না, বন্ধুরা মিলে দেখা করব, গল্প করব, আড্ডা মারবো, যেটা আমাদের সবসময়ের একটা দেখতেই পাও, ওটাই অ্যাকচুয়ালি হতে চলেছে। তো ওটাই তোমাদের দেখানোর জন্য আমি আবার ব্লগে চলেও এলাম অনেকদিন পর। তো যাই হোক, এখন অ্যাকচুয়ালি ওয়েদারটা ভীষণই ভালো, বাইরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রাতে, তার মধ্যে আবার সকালবেলা রোদ উঠছে, বেশ ভালো ওয়েদার। আর এই ওয়েদারে জমিয়ে খাওয়া দাওয়া পার্টি করার মজাই একটা আলাদা। আর আমি দেখো একটু সেজেও নিয়েছি, হ্যাঁ বৈশাখীদের বাড়ি আমি মাঝে মাঝেই চলে যাই, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেহেতু একটা গেট টুগেদার আর কি হচ্ছে, একটু ফটো ফটো তোলা হবে বুঝতেই পারছো, সেই জন্য একটু সেজে গুজেও নিয়েছি। তো এই হচ্ছে আপাতত হচ্ছে ব্যাপার। এবার আমরা বেরোবো, আদি ওরাও আসছে, সুরদীপদা আদি ওরা আসছে, বচনদা ওরাও আসছে, সবাই হয়তো আসবে না কারণ অভিজ্ঞান এখানে নেই, মালদা গেছে। তারপরে ভাই প্রতীক ওরাও আসতে পারবে না, বাট আমরা যে কজন সামনাসামনি আছি, কারণ সবসময় না সবার পক্ষে আসাটা পসিবল হয় না, তো সেই জন্যই আর কি। তো যেহেতু আমরা ফার্স্টে এখানে আছি সবাই মিলে, তো আমরাই ফার্স্ট চলে যাচ্ছি। এখন অ্যাকচুয়ালি বেরোতে হবে, মিঠিও বারবার ফোন করছে, নাব্যার জন্য পাগল হয়ে গেছে, আর এখন 8টা প্রায় বাজতেই চললো, তো এবার যাওয়াটা উচিত। তো এবার বেরোচ্ছি, চলো বেরিয়ে ওখানে গিয়ে যা যা হচ্ছে সবটাই তোমাদের দেখাবো। তো এখন আপাতত বেরোনো যাক, তো চলো। এসছি তো মিঠি, এসছি তো, এই যে আমাদের হোস, বা ভালো লাগে তো চশমা পরে, আরে সবাই এখন আসেনি। এই দেখো জিপ খোলা হচ্ছে, খোলো খোলো, আরে যাকে কিন্তু আমাদের তো অন্ধকার করে শোয়া অভ্যাস, আমরা ওই লাইট জ্বালিয়ে শুতে পারি না। নেই নেই ও চলে গেছে, এই যে দম আটকে রেখেছে, এখন আমাদের এখানে সব স্ন্যাক্স ভাজাভাজি চলছে, আর তার দায়িত্ব নিয়ে নিয়েছে আদি, তো দেখো। আর তারপরেই আমাদের চা আর স্ন্যাক্স নিয়ে চললো জমিয়ে আড্ডা, প্রচুর আড্ডা যাক। এখন আমাদের খাবার স্যার হচ্ছে বল, 15 তারিখ দেখা হচ্ছে তো, এই লাকি এখানে উঠে বসে আছে। কেমন হয়েছে খাবার বলো তো, তুমি বলো কেমন খেলে, কেমন হয়েছে, এদিকে তাকিয়ে একটু বলো সবাই। এটাই মজা, কোথায় ওরা, এই যে দেখো না, চলো টাটা, এই যে শুরু হয়ে গেছে রে, টাটা করে দাও,
এই জাস্ট বাড়িতে ফিরলাম, এখন অলমোস্ট 12টা বেজে গেছে। তো অনেকদিন পর, অনেকদিন পর সেই শান্তিনিকেতনের পর আবার সবার সাথে যেমনটা দেখা হলো, ভীষণ মজা করলাম, ভীষণ গল্প অর্ধেকটা দেখাতে পেরেছি তোমাদের, আর অর্ধেকটা পারলাম না, কারণ গল্প করতে করতে অলমোস্ট টাইম সব শেষ হয়ে গেছে। আর কি, খাবারগুলো খুব সুন্দর বানিয়েছিল, তো খেয়ে দিয়ে গল্প করে আবার আরেকটা ঘোরার প্ল্যান করে তারপরে আমরা ফিরলাম। তো যাই হোক, মাঝখানে একটু বৃষ্টিও হয়ে গেল, ওই জন্য একটু ফিরে এলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, অনেকদিন পর ভিডিওটা করলাম, আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব কিন্তু তোমরা একদমই করছো না, যদিও আমিও ভিডিও দিচ্ছি না, এটা আমারই ভুল যদিও। যাই হোক, এই ভিডিওটা তোমাদের জন্য দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর এভাবেই পাশে থাকো, সাথে থাকো ডায়রি অফ ড্রিমসের। টাটা।